আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিগত অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা একটা ক্রাইসিস মুহূর্ত পার করে গেলাম, কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাল ছিল না। আমরা যে আইপিএসগুলো তৈরি করি, এই তৈরি করার যে সরঞ্জামগুলো আমাদের সবই ছিল, কিন্তু মার্কেটে ভালো মানের মুসপেট না থাকার কারণে আমরা বাকি কাজগুলো করতে পারিনি। তবে ক্রাইসিস মুহূর্তে যদি আমরা কম দামি মালগুলো দিয়ে আপনাদের জন্য কাজ করতাম, তাহলে আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াতো। তো যার জন্য আমরা করি নেই, আমাদের কাছে মাল নেই। এখন আমাদের অবশ্যই অ্যাভেলেবেল মাল আসছে, আমরা দিতে পারবো, যাদের যতটুকু প্রয়োজন যদি আইপিএস লাগে নিতে পারবেন। আমাদের কাছে অ্যাভেলেবেল 1000 বিএ যে আইপিএসগুলো আছে অ্যাভেলেবেল আমাদের কাছে আছে। আমরা অলরেডি আমাদের প্রোডাকশন চালু হয়েছে। আমরা বলছিলাম যে আমরা রবিবার থেকে আমাদের প্রোডাকশনটা চালু হবে, রবিবার থেকে আমাদের প্রোডাকশনটা অলরেডি চালু হয়ে আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছি। আজকে আমরা আপনাদের জন্য ছোট্ট একটা প্যাকেজ নিয়ে আসবো। তার আগে দুটা কথা বলে নেই, আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করার মতো একটু সময়, যে সময়টা এটা নির্ধারণ করে দেওয়ার জন্য, আমাদের সাথে ফোনে কথা বলার সময় হচ্ছে সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত, আবার বেলা 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমরা এই টাইমটুকু আপনাদের জন্য আমরা ফোনে কথা বলতে পারবো যারা অর্ডার দিবেন। কারণ আমাদের এই জিনিসগুলো আমরা যে অ্যাসেম্বলি করি, আমরা নিজেরা তৈরি করি, এগুলো আমাদের কাজ করতে সময় লাগে। আর বিশেষ করে আমরা কোনো ধরনের কোনো কোম্পানির আইপিএস আমরা বিক্রি করি না। মাইক্রোটেক বলেন, লুমিনাস বলেন, আর যে কোনো কোম্পানি বলেন, আমরা কোনো কোম্পানির আইপিএস আমরা বিক্রি করি না। আমরা আমাদের নিজস্ব যে হাতে তৈরি করা আইপিএসগুলো, সেই আইপিএসগুলো কিন্তু আপনাদের জন্য আমরা বিক্রি করে থাকি। যদি আপনাদের আমাদের নিজস্ব প্রোডাক্টস ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা আজকে দেখাবো হচ্ছে আমাদের যে একটা 1000 বিএ একটা আইপিএস 800 ওয়াটের, আর হচ্ছে 210 এম্পিয়ার রহিমাফ্রুজের 210 এম্পিয়ার টল টিউবলার ব্যাটারি, যেটা হচ্ছে 24 মাস গ্যারান্টি, এটার একটা প্যাকেজ আজকে আপনাদের জন্য আমরা দেব। আমরা বিগত দিন অনেক জায়গা থেকে দেখতে পাইছি যে এক একটা টল টিউবলার ব্যাটারি যখন ক্রাইসিস মুহূর্ত ছিল তখন বিক্রি হতো, আমরা শুনতে পাইতাম অনেকজনে বলতো আইসে যে 35,000, 36,000, 38,000, 40,000। না, আমরা এখনো আমাদের সীমাবদ্ধতার ভিতরে আছি, আমরা কোম্পানির রেটের বাইরে আমরা যাইনি বা আমরা বিক্রি করবো না, এরকম মনমানসিকতা নেই। তো আজকে আমরা এই একটা প্যাকেজ দিব হচ্ছে আপনাদের জন্য, টোটাল মিলিয়ে হচ্ছে 44,000 টাকা এই একটা প্যাকেজ দিব আপনাদের জন্য, 44,000 টাকা। আর আমাদের বাকি যে আইপিএস গুলো রেট আমরা ডেসক্রিপশন বক্সে সুন্দর করে লিখে দেব, আর আমাদের কাছে যে অ্যাভেলেবেল ব্যাটারিগুলো আছে সেগুলোর রেটও আমরা ডেসক্রিপশন বক্সে সুন্দর করে লিখে দেব। আপনারা ওখান থেকে যেই ব্যাটারিটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা নিতে পারবেন। তবে আজকে আমরা এটার একটা মজার বিষয় দেখাবো হচ্ছে যে আমাদের এই আইপিএসটা মানে মোটামুটি কত ওয়াটে চার্জিং হয়, আমরা এই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো যে রেট নির্ধারণ করলাম এবং কিভাবে চার্জ হয়। আমি নিজে হাতে আপনাদেরকে দেখাবো। এ হচ্ছে আমাদের প্যানেল কন্ট্রোল মিটার, আমরা এখান থেকে দেখব, আমরা এই মিটার থেকে দেখব যে আমাদের আইপিএসটা কত ওয়াটে ব্যাটারিটাকে চার্জ করে। আমরা অন করলাম, অন করার পরে আমরা দেখব যে প্রথমত আমাদের এই মিটারটা কত ওয়াটে চার্জ করে। আমরা দেখতেছি যে এখান থেকে যখন আমরা সুইচটা অন করলাম, আমরা এখানে দেখতেছি যে চার্জিং যখন ধরতেছে তখন কিন্তু ওয়াট বাড়তেছে। আমরা এটা দেখব যে মানে মোট কত ওয়াটে আমাদের আইপিএসটাকে ব্যাটারিটাকে চার্জ করে। আমাদের সর্বোচ্চ ওয়াট টানতেছে হচ্ছে 78 সামথিং, মানে আপ ডাউন করতেছে যেটা, কারণ ব্যাটারিতে মোটামুটি ভালো চার্জ আছে, যেটা হচ্ছে অলরেডি 4 এম্পিয়ারে চার্জ হচ্ছে। কেন 4 এম্পিয়ারে চার্জ হচ্ছে? ব্যাটারিটাতে ফুল চার্জ আছে, যার জন্য ব্যাটারিটাকে সীমিত একটা এম্পিয়ারে ব্যাটারি, যে 13.3 ভোল্ট আছে, যার কারণে সীমিত একটা এম্পিয়ারে যেমন 72 ওয়াটে আমাদের এই আইপিএসটা আপনার ব্যাটারিটাকে চার্জ করতেছে। তো আমরা এটাকে আগে এখান থেকে একটু ব্যাকআপ মোডটা অন করবো, যে মোট চার্জিং 3 এম্পিয়ারে চলে আসছে, যেহেতু ব্যাটারিটা ফুল চার্জ। আমরা এটাকে অন করলাম, মানে সিস্টেমটাকে অন করে আমরা এটাকে বন্ধ করলাম। বন্ধ করার পর আমাদের এসি আউটপুট ভোল্টেজ 220 ভোল্ট, আমরা এখান থেকে লোড দেওয়া শুরু করব। 200 ওয়াট, 400 ওয়াট, 500 ওয়াট, 600 ওয়াট, 700 ওয়াট, 800 ওয়াট, আমরা টোটাল 800 ওয়াটে লোড দিলাম আমাদের এই মেশিনটাতে। 800 ওয়াট, কিন্তু এই লাইটগুলো কিন্তু বিশেষ করে ক্লিয়ার বাল্বগুলো কিন্তু এক একটা 100 ওয়াটের লাইটগুলো কিন্তু প্রায় 118 ওয়াট করে থাকে, যার জন্য 800 ওয়াটের উপরে গেলে, 700 ওয়াটের উপরে গেলে কিন্তু সেটা ব্যাকআপ চলে যায়, মানে ওভারলোডে চলে যায়। তো আমরা এখানে দেখব
তো কত ওয়াট লোড আছে সেটা আমরা দেখবো। এই এসি আউটপুট ভোল্টেজ 220 ভোল্ট 729 ওয়াট। যদি আমরা একটা লাইট বাড়তি করি তাহলে কিন্তু আমাদের ওভার ভোল্টেজটা মানে ওভার লোডটা চলে আসবে। যাই হোক, এখানে কিন্তু ওই যে মানে টেম্পারেচার যেটাকে বলা হয় 37 সেন্টিমিটার আছে অলরেডি। তো আমরা এখন এই লাইটগুলোকে বন্ধ করে আমরা এসি ইনপুট করব, মেইন লাইনটা ইনপুট করব। ইনপুট করার পর যেহেতু ব্যাটারিটা একটু খালি হয়েছে, আমরা এখন দেখব কত ওয়াটে ব্যাটারিটাকে চার্জ করে। অলরেডি কিন্তু চার্জিং ধরে ফেলছে, তো 256 ওয়াট মানে 250 ওয়াট, 256 বা 60 ওয়াটে সামথিং এরকম অলরেডি আমাদের এই আইপিএসটা ব্যাটারিটাকে চার্জ করতে সক্ষম হয়। যখন আমরা আরেকটু দেখব যে আরেকটু অ্যাম্পিয়ারটা কমে যায়, তখন দেখব যে আমরা আসলে ওয়াটটা কমে যায় কিনা। অনেকজনে অনেক সময় অনেক ধরনের চিন্তা ভাবনা, এখন কিন্তু ব্যাটারিতে 12.7 ভোল্ট আছে, 234 ভোল্ট হচ্ছে মেইন লাইন ইনপুট ভোল্টেজ, চার্জিং মোড 1, তার মানে আমাদের এটা চারটা ভাগে কিন্তু ব্যাটারিটাকে চার্জ করবে। আমরা হয়তো ভিডিওটা লম্বা করব না, আমরা একটু স্টপ করে রেখে আমরা দেখব যে 12 অ্যাম্পিয়ারে ব্যাটারিটাকে চার্জ করতেছে। তো আমরা একটু স্টপ করে ভিডিওটা স্টপ করে যখন চার্জিং মোড চেঞ্জ হবে তখন আপনাদেরকে আবার দেখাবো। এই দেখেন এখন পর্যন্ত স্টিল বাই 257 ওয়াট বা 60 ওয়াটের ভিতরে ব্যাটারিটাকে চার্জ করতেছে। 60 ওয়াট হয় না, 60 ওয়াটের কাছাকাছি থাকে, যেহেতু ব্যাটারিটাতে এখানে চার্জিং মোড 1 12 অ্যাম্পিয়ারে চার্জ করতেছে। যখন অ্যাম্পিয়ার কমে যাবে তখন কিন্তু আমাদের এই যে ওয়াট মিটারটা আছে সেখান থেকে কিন্তু ওয়াট কমে যাবে। কারণ অনেকজনে অনেকভাবে বলে থাকেন যে ভাই আমরা যখন আইপিএস গুলো চালাই অনেক পরিমাণ বেশি বিদ্যুৎ বিল আসে, তো আমাদের আইপিএস গুলোতে কিন্তু বিদ্যুৎ বিল বেশি না আসার কারণটা কিন্তু আপনাদেরকে আজকে এটা তুলে ধরতেছি। এই যে দেখেন এখন থেকে 13.1 ভোল্ট চার্জিং মোড 1 এখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে আপনাদেরকে আবার দেখাবো। এই হচ্ছে আপনি দেখেন 12 এম্পিয়ার থেকে 9 এম্পিয়ারে চলে আসছে, কারণ আমরা আসলে ক্যামেরাটা এত সময় ধরে রাখা সম্ভব না বিদায়। 12 থেকে অলরেডি 9 এম্পিয়ারে চলে আসছে, তার মানে 14.3 ভোল্ট। যেহেতু টল টিউবলার ব্যাটারিগুলো, এই টল টিউবলার ব্যাটারিগুলো 14.8 ভোল্টে হাই কাট করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই সেটা প্রয়োজন। যখন ওদিক থেকে এম্পিয়ার কমে গেছে তখন এদিক থেকে কিন্তু ওয়াট কমে গেছে, দেখেন 155 ওয়াট সামথিং, মানে এম্পিয়ার কমে যাওয়া আর ওয়াট কমে যাওয়া একই জায়গার থেকে। তো এখান থেকে কিন্তু আমরা এই মিটার থেকে কিন্তু একদম ওয়াট সহ কিন্তু আমরা দেখতে পাই, যখন আমরা আইপিএস গুলো তৈরি করি বা চেক করি তখন কিন্তু আমরা ওয়াট সহ যে কত এম্পিয়ারে কত ওয়াটে ব্যাটারিটাকে চার্জ করতেছে সব কিন্তু আমরা দেখে, যে চার্জিং মোড 2 তার মানে আপনি ব্যাটারি ভোল্টেজটা দেখবেন 6 এম্পিয়ারে চলে আসছে অলরেডি, মানে আস্তে আস্তে এম্পিয়ারটা ছেড়ে দিয়ে অনলি 1 এম্পিয়ার, যেটা ফ্লোর চার্জিং বলা হয়, ফ্লোর চার্জিংটা অলরেডি মেশিনে থেকে যাবে। তো ফ্লোর চার্জিং যদি টল টিউবলার ব্যাটারির ক্ষেত্রে না থাকে সেক্ষেত্রে ব্যাটারিগুলো বসে যাওয়ার সম্ভাবনা থাকে। 14.3 ভোল্ট অলরেডি এখান থেকে দেখেন ওয়াট আরও কমে গেছে, 119 ওয়াট সামথিং। যত আমাদের এখান থেকে যখন এম্পিয়ারটা কমে আসবে, ব্যাটারির এম্পিয়ারটা 5 এম্পিয়ারে আসছে, তখন এদিক থেকে কিন্তু ওয়াটও কমে যাচ্ছে, দেখেন 14.15। তার মানে আমাদের প্রত্যেকটা আইপিএস আমরা এইভাবেই তৈরি করে থাকি। তো যাদের আইপিএস গুলো লাগবে, ব্যাটারিগুলো লাগবে, অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন, অ্যাভেলেবেল আমাদের কাছে এই মুহূর্তে স্টক আছে। আর যে ব্যাটারিগুলো স্টকে আছে আমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে রেটগুলো লিখে দেব, আপনারা নিতে পারবেন। তবে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।